বন্ধুরা, আজ চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল 2023 এর ফাইনাল ম্যাচ আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে আহমেদাবাদের মাঠে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ 20-20 ওভারের নয়, 1-1 ওভারের, মানে সুপার ওভারের হবে এই ফাইনাল ম্যাচ। বন্ধুরা, আপনারা যদি চান এই ফাইনাল ম্যাচ চেন্নাই সুপার কিংস জিতুক, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা তো জানেন আজ আইপিএল 2023 এর ফাইনাল ম্যাচ খেলা হবে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। আর এই ম্যাচ ভারতীয় সময় সন্ধে 7:30 শুরু হয়ে যাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি যে ওয়েদার রিপোর্টে বলা হচ্ছে যে আজ আহমেদাবাদের মাঠে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বন্ধুরা, এই বৃষ্টি যদি হয় এবং এই বৃষ্টি যদি না থামে রাত 8টার মধ্যে, তাহলে বন্ধুরা এই ম্যাচ 12-12 ওভারের খেলা হবে। আর যদি এই বৃষ্টি 9টার মধ্যেও না বন্ধ হয়, তাহলে এই ম্যাচ 8-8 ওভারের খেলা হবে। এবং তারপর যদি রাত 10টার পরেও যদি এই বৃষ্টি না থামে, তাহলে এই ফাইনাল ম্যাচ 1-1 ওভারের, মানে সুপার ওভারের খেলা হবে। বন্ধুরা, আর যদি চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে এই ফাইনাল ম্যাচ সুপার ওভারের হয়, তাহলে এই ম্যাচ কে জিতবে, চেন্নাই সুপার কিংস না গুজরাট টাইটান্স? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।